কেবলম জ্ঞানমূর্তি, এটাই হচ্ছে জীবন মুক্ত অবস্থা। সাধকের জ্ঞান সাধন সিদ্ধির লক্ষণগুলি এই অধ্যায়ের শেষ পর্যন্ত তিনি বলেছেন অর্জুনের বিভিন্ন প্রশ্নের উত্তরে। প্রথম প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বললেন, প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যে ব আত্মনাতুষ্ট স্থিত প্রজ্ঞস্ত দুচ্চতে। হে পার্থ, মনে স্থিত যে কামনা, যিনি সম্পূর্ণ ত্যাগ করেছেন, তিনি হচ্ছেন স্থিত প্রজ্ঞ। তিনি কেবল আত্মার দ্বারা আত্মাতেই তুষ্ট থাকেন। তিনি আত্মারাম হয়ে ক্ষুদ্র বিষয় অভিলাষ ত্যাগ করেন। সেই লক্ষণ যুক্ত যে মনি, তিনি হচ্ছেন স্থিত প্রজ্ঞ। লাহিড়ি বাবার কথায়, মনেতে যত ইচ্ছা সব অনার্য, তাকে ত্যাগ করে ক্রিয়া করে স্থির থাকার নামই হচ্ছে স্থিত প্রজ্ঞ। এই কথা লাহিড়ি বাবা বলেছেন। আমাদের মন